আর আপনাদের স্টার্টিং প্রাইস প্রাইস মোটামুটি কেমন থাকে? 160 রুপিয়া। 160 স্টার্টিং প্রাইস। আর গরিলা টাইপোডের ক্ষেত্রেও 160? নেই, 110 রুপিয়া স্টার্ট। 110 স্টার্ট। আচ্ছা, আপনারা শুনলেন যে মোটামুটি স্টার্টিং প্রাইস আপনাদের এখানে খুবই কম। হ্যালো গাইজ, আমি আজকে যাবো খিদিরপুর, এখন অটোতে আছি। অটো থেকে আমি নামবো মেট্রো স্টেশন, দমদম মেট্রোতে নামবো, গিয়ে সেখান থেকে মেট্রো ধরে আমি রবীন্দ্রসদন যাবো, রবীন্দ্রসদন থেকে খিদিরপুর। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মেট্রোটা একটুর জন্য মিস হয়ে গেল, একটু আগে এলে মেট্রোটা পেয়ে যেতাম, আর কি করা যাবে। আমি এখন খিদিরপুর যাব। এখন আমি এসছি রবীন্দ্রসদন মেট্রোতে, পৌঁছে গেছি। আর রবীন্দ্রসদন মেট্রো থেকে আমি এখানে ধরবো 227 বাস ধরবো, সেটা থাকলে ডাইরেক্ট খিদিরপুর যাওয়া যায় 227 বাস ধরে। আর চলো 227 বাসটা ধরি। হ্যালো গাইজ, আমি এখন বাসে উঠে পড়েছি। আর অ্যাকচুয়ালি 227 বাসটা পাইনি, অন্য একটা বাসে উঠলাম। আর খিদিরপুর যাওয়ার জন্য এই বাসটাতে মাত্র 10 টাকাই নিচ্ছে। আর এখন বাসে যাচ্ছি, আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। এখন আমি পৌঁছে গেছি খিদিরপুর। খিদিরপুরের এই ব্রিজটার কাছে এখানে নামালো আমাকে, আর এর ডান দিকটাতে আছে, এই দিকটাতে ব্রিজ, যেটা দেখা যাচ্ছে ব্রিজটা ক্রস করে আমাদের এখানে নামালো। আমি চলে এসেছি খিদিরপুর মার্কেটে। এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি পেছন দিকে, এটা হচ্ছে এদিকে ফ্যান্সি মার্কেট, আর যেটা ফ্যান্সি মার্কেটের রাস্তাটা এদিকে গেছে, আর এদিকে পেছন দিকে আরেকটা মার্কেটের রাস্তা গেছে। আমি এদিকেই যাবো, গিয়ে দেখাবো একটা দোকান, সেটাতে আপনারা খুব কম দামেই ট্রাইপড আর গরিলা পড এগুলো খুব কম দামেই পাবেন। চলো দোকানে নিয়ে যাচ্ছি। ওকে, আমি এখন তোমাদের ওই দোকানটাতে নিয়ে যাচ্ছি যেখানে তোমরা ট্রাইপড গরিলা পড এগুলো খুব কম দামে পাবে। এই জায়গাটাতে আছে দোকানটা, একটু গেলেই বাম দিকে পড়বে। কিন্তু ফ্রেন্ডস, তোমরা কেউ কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড ফোন, এই জায়গাতে সেকেন্ড হ্যান্ড ফোনের অনেক বড় মার্কেট আছে, কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড ফোনটা নিও না। এখানকার লোকাল লোকেদের কাছ থেকে আমি জানতে পেরেছি সেকেন্ড হ্যান্ড ফোন নিলে কিন্তু রিটার্ন করাতে পারবে না নেক্সট, এবং বাড়িতে নিয়ে গিয়ে যদি খারাপও হয়ে যায় কেউ তোমার কথাও শুনবে না। তো অনেক ঝামেলাও এটা নিয়ে অনেক হয়েছে এখানে, তাই এটা থেকে তোমরা দূরে থাকো আর যা কিছু এখান থেকে কেনাকাটা করতে পারো। এখন আপনাদের এই ট্রাইপডগুলো দেখাচ্ছি, যেটা খুবই কম দামে আপনারা খিদিরপুর থেকে পেতে পারবেন। এটা হচ্ছে, দোকানটার নাম আরবে বলবেন আপনি? সিটি মিউজিক সেন্টার। সিটি মিউজিক সেন্টারে আপনারা যদি ব্লগ করতে বেশি ইন্টারেস্টেড থাকেন, প্রাইসগুলো শুরু কত থেকে আছে আপনাদের ট্রাইপডে? 110। একটু দেখান কম প্রাইসের কোনটা আছে একটু। আচ্ছা, এটা একদম ছোট। আচ্ছা, আর এর চেয়ে বড় কেমন হবে আপনাদের? ওটা মোটামুটি কেমন প্রাইস আসবে? 220। আচ্ছা, এটা 220। ওকে, আর আপনি একটু বলুন যে আপনাদের এখানে কী কী আইটেম পাওয়া যেতে পারে স্পেশালি? গরিলা ট্রাইপড। আচ্ছা, ফ্লেক্সিবল ট্রাইপড, মিনি ট্রাইপড। আর আপনাদের স্টার্টিং প্রাইস মোটামুটি কেমন থাকে? 160 স্টার্টিং প্রাইস। আর গরিলা টাইপোডের ক্ষেত্রেও 160? নেই, 110 স্টার্ট। আচ্ছা, আপনারা শুনলেন যে মোটামুটি স্টার্টিং প্রাইস আপনাদের এখানে খুবই কম থাকছে। এখন জেনে নেবো এইটার প্রাইস কীরকম আছে। এটা
এটা 260 টাকা আচ্ছা আর এগুলো একটি মডেল আছে 260 টাকা আচ্ছা এটাও এটা এটা কত 260 টাকা এটা 260 আর এটা 420 আচ্ছা এটা হাইট কতটা উঠবে 5 ফিট আর এগুলো এটা 4 ফিট এটা 4 ফিট হাইট উঠবে তো আচ্ছা ওকে ঠিক আছে আর আপনাদের যে এলইডি লাইটগুলো আছে এগুলো কেমন প্রাইস আছে 7 ফিট স্ট্যান্ড আচ্ছা 7 ফিট স্ট্যান্ড আছে 7 ফিট ওকে 7 ফিট স্ট্যান্ড 230 রুপিয়া আচ্ছা আর এগুলো যে পুরো সেট কলিগ আপকো 490 টাকা আপনার এই পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি আর এই বড়টা আপনার কেমন পড়বে 720 ওকে 720 টাকায় আপনারা এইটা পাবেন এটা দেখুন হাইটটা অনেকটাই বড় আছে হ্যাঁ আপনারা এটা হচ্ছে 820 টাকায় এই বড়টা পাবেন আপনারা দেখে নিন ওকে এই ট্রাইপড স্ট্যান্ডটা এটা দেখুন 260 টাকা দাম এর হাইটটা অনেকটা আছে এই হাইটটা এটা আপনারা একটু দেখুন এটা হচ্ছে এখানে খিদিরপুরের যে মসজিদ আছে এটা সেই মসজিদ কেউ যদি বাইক নিয়ে খিদিরপুর আসো এখানে এখানে তোমরা বাইক রাখতে পারবে এখানে বাইক রাখতে এরা 20 টাকা করে নেয় 20 টাকা করে নেয় এখানে বাইক রাখা যায় কোনো অসুবিধা নেই তোমাদের এখানে বাইক রেখে তোমরা আবার ঘোরাফেরা করতে পারবে চলুন ফ্যান্সি মার্কেটের ভেতরে যাওয়া যাক ওকে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার মুখে এখানে একটা হুক্কার দোকান রয়েছে এবং অনেক ভ্যারাইটিস ভ্যারাইটিস হুক্কা পাওয়া যায় এখানে আপনারা যারা হুক্কা কিনতে চান এখানে আসতে পারেন এখন ভেতরের দিকে যাচ্ছি আর এখানে সামনে একটা সুইয়ের দোকান দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডুপ্লিকেট নাইকি শু পাওয়া যায় দেখে কিনবে তোমরা এরপরে আমি ভিনসি মার্কেটের ওপরের দিকে যাচ্ছি ওপরে দেখা যাক কি আছে বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওরা আমার ভিডিওগুলো ডিলিট করে দিল এই জায়গাতে ভিডিও তুলতে করে দিচ্ছে না এখানে বেশ কিছু ভিডিও করেছিলাম দেখাতে পারলাম না তোমাদের খুবই স্ট্রিক্ট আমি এখানে একটা লস্যির দোকানে চলে এসেছি লস্যি খাবে তার লস্যি কত করে 50 টাকা আর ছোটো আছে না একটাই 30 আচ্ছা 30-এর একটা দিন তাহলে এখানে হচ্ছে ভাড়ায় করে লস্যি যারা খিদিরপুর আসবে এখানে লস্যি ট্রাই করবে আমি এখন লস্যিটা খাই দেখি কেমন আমি এখন লস্যিটা নিয়েছি দেখুন লস্যিটা ভাড়া করে দিচ্ছে অনেকটাই বড় পরিমাণে খুব রিফ্রেশিং আর ভীষণ ভালো খেতে ভীষণ লস্যিটা টেস্টটা অ্যাকচুয়ালি টক মিষ্টি আর ভীষণই ঘন আর ওপরে হচ্ছে সুন্দর মালাই দেওয়া আছে তার টেস্টটা সত্যি অসাধারণ লাগছে ভীষণই ভালো খেতে ভীষণই ভালো খেতে পেট ভরে যায় পুরো খেলে তোমরা ট্রাই করতে পারো এখানে আছে খিদিরপুর এলে এখানে লস্যিটা খাবে আর পাশে একটা জুসের দোকান আছে দেখো এখানে কমলালেবুর জুস পাওয়া যায় তো আপনার গ্লাস কত করে মৌসুম্বি কমলা গ্লাস কত করে আপনাদের এক গ্লাস 30 টাকা এখানে এলে 1 গ্লাস 30 টাকা করে মৌসুম্বি জুস কমলা জুস পাওয়া যায় এটাও ট্রাই করবে তোমরা এলে কেউ পুদিনার জুস ট্রাই করতে পারো খুবই রিফ্রেশিং লাগছে দেখতে দেখো আচ্ছা আপনাদের 1 গ্লাস কত করে 1 গ্লাস 20-30 আচ্ছা 1 গ্লাস পুদিনার জুস এখানে 20 রুপিস আছে 30 রুপিস আছে এটাও খুব সুন্দর দেখে তো খেতে ইচ্ছে করছে কিন্তু আমি এখন লস্যি খেলাম তো তাই এখন খেতে পারবো না কিন্তু খুবই সুন্দর এটা আচ্ছা ফ্যান্সি মার্কেটের এখানে সাইডেই আছি সামনেই আছি এখানটাতে রাস্তার যে ঢুকে গেছে এখানে মুখের কাছে কিছু কাপড় দোকানও আছে আচ্ছা আপনাদের মোটামুটি কেমন প্রাইসটা খুবই কম তো আপনাদের মনে হয় দোকানে 150-250 থেকে এখানে 150-250 থেকে খাওয়া পোশাক আছে তো সেটা আপনারা এলে এখানে ট্রাই করবেন আর এখানে পাশেই ছিল লস্যির দোকান আর এইখানেই আপনাদের পুদিনার দোকান এখানে একদম মুখের কাছে এটা দোকান নিয়ে বসছে এটা একদম বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসছে এখানে দোকান নিয়ে আপনারা এখানে আসবেন ট্রাই করবেন
জিনিসপত্র। এটা হচ্ছে খিদিরপুরের অটো স্ট্যান্ড, এখান থেকে খিদিরপুরের কাছাকাছি যে কোনো জায়গায় যাওয়ার জন্য অটো এখান থেকেই আপনারা করতে পারবেন। জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জায়গাটা, এই দেখো এই জায়গাটাতে, এখানে খিদিরপুর যাওয়ার অটোগুলো এখান থেকেই, সরি খিদিরপুর থেকে যে কোনো জায়গায় যাওয়ার অটোগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, খিদিরপুর থেকে যে কোনো জায়গায় যাওয়ার অটো তোমরা এখানে পাবে। আরে কেনা কে চাতে হো, রবীন্দ্র সদন এখান থেকে যাব, রবীন্দ্র সদন যাওয়ার জন্য বাস ধরার জন্য ওয়েট করছি, এখানে এখনো অবধি বাস আসছে না, বাস টার্মিনাল এই জায়গাটাতে, বাসটা ধরে তারপরে তোমাদের আবার দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছিলে লোকটা কেমন হয়ে আমার দিকে তাকাচ্ছে, আর কি করা যাবে ব্লগারদের দিকে রাস্তাঘাটে এভাবেই তাকিয়ে থাকে মানুষজন। যাই হোক, এখন আমি আবার বাসে উঠে পড়েছি, এখান থেকে এখন আমি এসপ্লেনার যাবো, অ্যাকচুয়ালি কিছু কাজ আছে ওখানে, দিয়ে ওখান থেকে মেট্রো করে আমি বাড়ি যাবো। যাই হোক, তোমরা এইভাবে ব্লগগুলো একটার পর একটা পেতে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাও প্রেস করতে ভুলবে না কিন্তু। এইভাবে একটা একটা ব্লগ আসতে থাকবে, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে থাকবে আশা করছি। আর চলো আজকের মতো বিদায় এখানেই, টাটা, তোমরা সবাই ভালো থাকবে।